অর্থনীতি ঠিক করতে হলে আগে রাজনীতিকে ঠিক করতে হবে বলেছেন বিএনপি নেতা ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। দেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ গভর্নমেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ আয়োজিত আলোচনা সভায় আব্দুল আউয়াল মিন্টু এসব কথা বলেন। ব্যবসায়ীরা পোশাক খাতের সংকট মোকাবেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চান। আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিদ্যুৎ উৎপাদনে লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হলেও জনগণ সুফল পাচ্ছে না। এদেশে রাজনীতি ঠিক হবে না, সে দেশে অর্থনীতি ঠিক হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কোনো থিওরি না। একটা দেশ দেখান যে কোন দেশটা রাজনীতিতে খুব ভালো আর অর্থনীতি খুবই খারাপ, আর রাজনীতি খুবই খারাপ অর্থনীতি খুব ভালো দেখাইতে পারেন ভালো, সেটা হবে পরিসংখ্যানগত ম্যানিপুলেশন করে।